মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিনা তেজপুর ওলাল কিসিম কিসিম প্রার্থী দেশত সরকার গঠন করবলে পুরাই সাজু হয়ে অহা এইজনা প্রার্থীর নাম কামেশ্বর স্বর্গীয়ারী স্থানীয় প্রার্থী হলেও এর পার্টি আকো আন্তর্জাতিক নির্বাচনত যদি এর দল ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল জয়ী হয় তেন্তে এও সকল ভোটারক কেন বিলাব 8000 টাকা কই মোর নাম কামেশ্বর স্বর্গীয়ারী গাঁও মোর এক নম্বর দীপাঞ্জলি বিজেপিক হরুৱাবলৈ টঙালি বন্ধা কামেশ্বৰে নাজানে তেওঁৰ প্ৰতিদ্বন্দ্বী বিজেপি প্ৰাৰ্থী কোন আপোনাৰ প্ৰতিদ্বন্দ্বী কোন হ'ব আপুনি বিজেপি কি নাম বিজেপি প্ৰাৰ্থীগৰাকীৰ নাম নাজানে সমষ্টিটোৰ ভোটাৰৰ সংখ্যা কিমান ভোটাৰ আছে সমষ্টিটোত 13 লাখ মানে সঠিকটো নাজানে সঠিক নাজানে ৰ'ব এও নাজানে প্রধানমন্ত্রীর নামও করে আছে সরকারে আপনার মানে প্রধানমন্ত্রী কোন হব লাগে প্রধানমন্ত্রী মানে যেহেতু ফতারর যেহেতু কিবা ভাল কাম করে ইহতে প্রধানমন্ত্রী হব লাগে যেহেতু দায়িত্ব জানি কেন কাম করে কোন হব ফতারি হব লাগবে ফতারর যেহেতু ভোটারে ভাল নেতা তার পিছতো এর সরকার গঠন করার কি যে মরহা এবার অনেক নমুনা এইগৰাকী প্ৰাৰ্থীৰ নাম মহেন্দ্ৰ ওৰাং মনোনয়ন পত্ৰ জমা কৰিবলৈ আহিছিল যদিও হাতত ধনৰ অভাৱ কাৰোবাক কাকতি মিনতি কৰি অনলাইন যোগে একাউণ্টত ভৰালে কেইটামান টকা কিন্তু সেই পৰিমাণো কম হ'ল আনফালে নাটনি হ'ল সময়ৰো জিলা নিৰ্বাচনী বিষয়া তথা ৰিটাৰ্ণিং বিষয়াক বহু অনুনয় বিনয় কৰিও কাম নিসিজিল বপুৰাৰ মানে সময়টো নহ'ল এতিয়া সময় পাৰ হৈ গ'ল সময় পাৰ হৈ গ'ল ক'ত আছিলে আজিয়ে মই নমিনেশ্যন ফৰ্ম 11টাত ওলাইছোঁ নিজে মই ফিল আপ কৰিছোঁ এটা এই ৰাস্তা কিনাৰত এটা চকীত ফিল আপ কৰি পেলাই আকৌ মোৰ 10 জন মানে ছাপোৰ্টাৰো লাগে তেওঁলোকক মাতা মাতি কৰোঁতেতো সময় লৈ ল'লে তাৰ কাৰণে ইয়াত আহোঁতে মোৰ অলপ পলম হ'ল পইচাটো এতিয়া অনলাইনত মোৰ অহা নাই দেৰি হ'ব তাৰমানে পইচা ইয়াত মোৰ OBC গ্ৰুপত আছে না কাষ্টটো মোৰ OBC পৰি যায় তাৰ কাৰণে ইয়াত OBC বিলাকত 25,000 কেছ টকা জমা দিব লাগে তার কারণে এইটু হল আর এটা আপনি জমা দিলেন না নাই জমা দিব নোয়ারিলো মানে কেছ টকা হাফ হই গেল মানে আধা টকা সাহেব আজাই দিব পাইনি হ্যাঁ এনে কই আর তেজপুরৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট